আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আমাদের আজকের লেসন পোস্ট মডিফায়ার। তো দেখো, মডিফাই এই ওয়ার্ডটি কি? একটা ভার্ব। এই মডিফাই মানে হচ্ছে কোনো কিছুর সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়া, অর্থাৎ কিছুটা পরিবর্তন করা বা রূপান্তর করা। তাহলে আমরা বলতে পারি কোনো কিছুর সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া বা কোনো কিছুকে রূপান্তর করা বা পরিবর্তন করা। তাহলে এই মডিফাই ভার্ব, এখান থেকে যে নাউনটা দেখো, মডিফায়ার, এটা কি? এটা হচ্ছে নাউন। তাহলে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া, তাহলে এই মডিফায়ার হচ্ছে যে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ যে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা কি বলবো? মডিফায়ার। কোনো ওয়ার্ডের যদি আগে বসে অতিরিক্ত তথ্য দেয় এবং পরে বসে তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে আগেরটাকে আমরা কি বলবো? প্রি মডিফায়ার। এবং পরে বসে যদি তথ্য দেয় তাহলে তাকে আমরা বলবো কি? পোস্ট মডিফায়ার। যেমন দেখো, হি গেভ মি অ্যান ইংলিশ বুক। এই বাক্যটিতে হি গেভ মি অ্যান ইংলিশ বুক, দেখো এই বুকটা কি? নাউন। এবং এই ইংলিশটা কি? নাউন। তো এই নাউনের আগে এই ইংলিশ এই ওয়ার্ডটি বসে, যেটা নিজেও একটা নাউন, সেটা এই বুকটাকে কি করছে? মডিফাই করছে। তো এখন এই বুক, এটার দেখো আগে ইংলিশ লেখা আছে, সুতরাং এ কারণে এটা আমাদের হচ্ছে প্রি মডিফায়ার। তেমনিভাবে আমরা যদি বলি আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ, এই বাক্যটির দিকে লক্ষ্য করো। এই যে কারটা হচ্ছে আমাদের নাউন, এবং এরপরে দ্যাট আই ক্যান ড্রাইভ, এটা কি? এটা একটা রিলেটিভ ক্লজ, এবং এই রিলেটিভ ক্লজটি এই কারের পরে বসে এটাকে কি করছে? পোস্ট মডিফাই করছে। তাহলে এটা আমাদের কি? পিএম। আচ্ছা, পোস্ট মডিফায়ার যেহেতু পিতে প্রিয় হয়, পোস্ট মডিফায়ার। এবং এটি একটি কি? রিলেটিভ ক্লজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডিফায়ার মানে হচ্ছে কি? যে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা বলবো মডিফায়ার, এবং এটি কোনো ওয়ার্ডের পূর্বে বা পরে বসে সেই ওয়ার্ডটিকে মডিফাই করতে পারে। তো যদি ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করে তাহলে তাকে আমরা বলবো, অর্থাৎ পূর্বে বসে যদি অতিরিক্ত তথ্য দেয় তবে তাকে আমরা বলবো প্রি মডিফায়ার, এবং যদি পরে বসে যদি তথ্য দেয় অতিরিক্ত সেই ওয়ার্ড সম্বন্ধে তাহলে তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। এখন আমরা দেখব যে আমরা আমাদের গত ক্লাসে দেখেছিলাম যে প্রি মডিফায়ার কোনগুলো হতে পারছে, তো এখন আমরা দেখব যে পোস্ট মডিফায়ার কোনগুলো হতে পারে এবং তারা কীভাবে মডিফাই করে এই জিনিসটা আমরা দেখব। তো যদি শুরুতেই আমরা বলি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। যেমন যদি আমরা বলি দ্য পিপল ওয়ার্কিং ইন দ্য আইটি বিজনেস,
আচ্ছা এখানে লিখতে পারি আর অফেন ইয়াং। এই বাক্যটিতে দেখো দ্য পিপুল ওয়ার্কিং ইন দ্য আইটি বিজনেস আর অফেন ইয়াং, এখানে আমাদের পিপুলটা কি নাউন। তো এই পিপুল সম্বন্ধে দেখো অতিরিক্ত তথ্যকে দিচ্ছে যে কি জাতীয় লোকগুলা, ওয়ার্কিং ইন দ্য আইটি বিজনেস, যারা আইটি বিজনেসে কাজ করে তারা। তাহলে এবং এটা কি, এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা পার্টিসিপল ফ্রেজ, তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং এটি দেখো এই নাউনের কি আছে, পরে আছে, পরে থেকে এটাকে কিন্তু মডিফাই করছে, পিপুলটাকে মডিফাই করছে। সুতরাং এটা আমাদের কি একটা পোস্ট মডিফায়ার। তাহলে এখানে পিপুলের পোস্ট মডিফায়ার কি ওয়ার্কিং ইন দ্য আইটি বিজনেস। সুতরাং আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হচ্ছে পোস্ট মডিফায়ার হিসাবে কি করতে পারে, কাজ করতে পারে। এর পরবর্তীতে আমরা যদি দেখি পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেগুলো, সেগুলো আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন হতে পারে আই স এ ম্যান ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। আই স এ ম্যান ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এই বাক্যটিতে এই ম্যানটা কি নাউন এবং এটাকে দেখো ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে আমাদের কি একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং এটা কিন্তু এই ম্যানের পরে বসে ম্যানটাকে মডিফাই করেছে। সুতরাং এটা আমাদের একটা পোস্ট মডিফায়ার, কাকে মডিফাই করছে, এই ম্যানটাকে আমাদের মডিফাই করছে। তো সুতরাং এটা আমাদের কি একটা পোস্ট মডিফায়ার। এরপরে যদি আমাদের দেখি প্রিপজিশনাল ফ্রেজ আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। যেমন দ্য ফেরিম্যান মানে কি খেয়াঘাটের মাঝি, উইথ কালারফুল টয়েস, দ্য ফেরিম্যান উইথ কালারফুল টয়েস ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করছিল কোথায়, আচ্ছা ইন দ্য স্টেশন, ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল সাপোজ, অথবা ট্রেনের যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। তো দেখো কি বলছে, দ্য ফেরিম্যান উইথ কালারফুল টয়েস ওয়াজ ওয়েটিং ইন দ্য স্টেশন। এই বাক্যটিতে এই যে ফেরিম্যান, এই নাউনটাকে আমাদের দেখো মডিফাই করছে কে, উইথ কালারফুল টয়েস, উইথ কালারফুল টয়েস, এটা কি এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তো এই প্রিপজিশনাল ফ্রেজের অবস্থান কোথায়, নাউনের পরে, সুতরাং এটা আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। তো এটা আমাদের কি হিসাবে কাজ করছে, পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে। এরপরে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ টু ইনফিনিটিভ ফ্রেজ আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। যেমন আমরা বলতে পারি আই অ্যাম দ্য last man to leave the place, I am the last man to leave the place। এই বাক্যটিতে এই যে man, এই নাউনটাকে দেখো to leave the place, এটা কি একটা ইনফিনিটিভ ফ্রেজ। সুতরাং এটা আমাদের এই
ম্যানটাকে মডিফাই করছে, এটা আমাদের একটা তাহলে কি পোস্ট মডিফায়ার। এছাড়াও আমাদের কি রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। যেমন দেখো দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। এই বাক্যটিতে এই পেনটাকে কে মডিফাই করছে, হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এটা আমাদের কি এটা একটা রিলেটিভ ক্লজ এবং এটার কাজ কি হচ্ছে পোস্ট মডিফায়ার। কাকে মডিফাই করছে, এ কিন্তু মডিফাই করছে কাকে, এইটা আর কি মডিফাই করছে কাকে, পেনকে, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। এছাড়া আমরা অ্যাপোজিটিভস আমরা পোস্ট মডিফায়ার হিসাবে ইউজ করতে পারি, অর্থাৎ পোস্ট মডিফায়ার অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। কি অ্যাপোজিটিভ? তো এই অ্যাপোজিটিভ কি, অ্যাপোজিটিভ হচ্ছে যেটা কোনো নাউন সম্বন্ধে কি করবে এক্সট্রা ইনফরমেশান দিবে। যেমন আমরা বলতে পারি আর্জেন্টিনার খেলোয়াড়টার নাম মেসি, মেসি উনি তো আর্জেন্টিনার ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা টিমও বলতে পারি বা ফুটবল টিমও আমরা লিখতে পারি, ফুটবল টিম মেসি কমা কিন্তু দিতে হবে, মেসি দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা ফুটবল টিম, এবারেও অ্যাপোজিটিভসের কী হবে কমা হবে। তাহলে কি মেসি দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা ফুটবল টিম, আচ্ছা এখান থেকেই দিই, প্লেস এক্সেপশনালি ওয়েল, মেসি দ্য ক্যাপ্টেন অফ আর্জেন্টিনা ফুটবল টিম প্লেস এক্সেপশনালি ওয়েল। দেখো এই মেসি সম্বন্ধে আরও কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে কে, যে মেসি কি সে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিমের কি ক্যাপ্টেন। সুতরাং এটা আমাদের কি অ্যাপোজিটিভ, এবং এই অ্যাপোজিটিভটা কী হিসাবে কাজ করছে পোস্ট মডিফায়ার, এবং পোস্ট মডিফাই কাকে করছে মেসিকে, এই নাউনটাকে পোস্ট মডিফাই করছে। এছাড়াও আমাদের অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ ক্লজ আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। নম্বর সেভেন, যেমন আমরা বলতে পারি ও অ্যাজেক্টিভ, যেমন আমরা বলতে পারি কি, যেমন আই স এ কাউ ডেড ইন দ্য ক্যানেল, আই স এ কাউ ডেড ইন দ্য ক্যানেল। তাহলে দেখো এই যে ডেড এটা কি আমাদের মৃত, অ্যাজেক্টিভ, আমাদের এই কাউটা নাউন, তাহলে এই অ্যাজেক্টিভটা এই পরে বসে এই কাউটাকে কি করছে মডিফাই করছে, আই স এ কাউ ডেড ইন দ্য ক্যানেল, তাহলে এই অ্যাজেক্টিভটা এই নাউনটাকে মডিফাই করছে এবং এর অবস্থান কোথায় পরে নাউনের পরে। সুতরাং এটা আমাদের কি একটা পোস্ট মডিফায়ার। এছাড়া আমাদের অ্যাডভার্ব আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। কি অ্যাডভার্ব? যেমন দেখো হতে পারে রহিম একজনের নাম, রহিম ওয়াজ রানিং কিভাবে স্লোলি, রহিম আমাদের কি করছে, রহিম ওয়াজ রানিং স্লোলি, রহিম ধীরে ধীরে দৌড়াচ্ছে। আচ্ছা এখানে এই রানিংটাকে ভার্ব, তো এই ভার্বটাকে দেখো এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, তো এই অ্যাডভার্বটি এই ভার্বের পরে অবস্থান নিয়ে এই ভার্বটাকে মডিফাই করছে। সুতরাং এই স্লোলিটাও আমাদের এখানে কি পোস্ট মডিফায়ার।
সো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ তারপরে প্রিপজিশনাল ফ্রেজ ইনফিনিটিভ টু ইনফিনিটিভ ফ্রেজ রিলেটিভ ক্লোজ অ্যাপোজিটিভ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এগুলো আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে বাক্যে কোনো ওয়ার্ডকে আমাদের কী করতে পারে মডিফাই করতে পারে তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এইচএসসি তে যেভাবে কোশ্চেন্স আসে অর্থাৎ যেখানে ডিরেকশন দেয়া থাকে সেই জাতীয় কিছু বাক্য এখানে আমরা তুলে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা তিনটি বাক্য তুলেছি এবং প্রত্যেকটা বাক্যতে দেখো যে গ্যাপ আছে সেই গ্যাপে কী হবে সেটা আমাদের ডিরেকশন কিন্তু এখানে দিয়ে দেয়া আছে ব্র্যাকেটের মধ্যে তো দেখো প্রথম বাক্যে কী বলছে আলফ্রেড বার্নার্ড নোবেল কমা ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন অর্থাৎ এই নাউনটাকে একটা অ্যাপোজিটিভ ইউজ করে আমাদের কী করতে হবে মডিফাই করতে হবে তাহলে আলফ্রেড বার্নার্ড নোবেল ইনস্টিটিউট দ্য নোবেল প্রাইজ অর্থাৎ তিনি কী করেছিলেন নোবেল প্রাইজ কিন্তু তিনি প্রচলন করেছিলেন তো এই দেখো এই আলফ্রেড বার্নার্ড নোবেল সম্বন্ধে অ্যাপোজিটিভ ইউজ করতে হবে অর্থাৎ তার সম্বন্ধে কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশান দিতে হবে তো আলফ্রেড বার্নার্ড নোবেল তার এক্সট্রা ইনফরমেশান হতে পারে তিনি কী আবিষ্কার করেছিলেন এটা হতে পারে তাহলে আমরা বলতে পারি দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট আলফ্রেড বার্নার্ড নোবেল দ্য ইনভেন্টর অফ ডাইনামাইট তাহলে হয়ে গেল আমাদের এই অ্যাপোজিটিভের ইউজ এবং সেটা কিন্তু আমাদের এটা কিন্তু কী হিসাবে কাজ করছে এটার পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে এরপরে দেখো নাম্বার টু এখানে কি বলছে ব্রাবানচিও এ রিচ সিনেটর অফ ভেনিস হ্যাড এ ডটার নেমড কী ছিল ডেসডিমোনা তার নাম ছিল ব্রাবানচিওর মেয়েটার নাম তারপরে বি নাম্বার বলে এখানে কী আছে গ্যাপ আছে এই গ্যাপের পরে আমাদের ডিরেকশন কী দিয়েছে ইউজ এ রিলেটিভ ক্লজ আমাদের একটা রিলেটিভ ক্লজ ইউজ করতে হবে কেন পোস্ট মডিফাই দ্য নাউন এই নাউনটাকে ডেসডিমোনাকে কী করতে পোস্ট মডিফাই করার জন্য তাহলে রিলেটিভ ক্লোজ হিসাবে আমরা ইউজ করতে পারি কি যে দেখো হু লাভড কাকে ভালোবাসত ডেসডিমোনা এটা সেই বিখ্যাত শেক্সপিয়ারের সেই ট্র্যাজেডি অথেলো থেকে নেয়া তাহলে কি অথেলো তাহলে ব্রাবানচিও রিচ সেনেটর অফ ভেনিস হ্যাড এ ডটার নেমড ডেসডিমোনা হু লাভড অথেলো এটা কি একটা রিলেটিভ ক্লোজ না এটা একটা রিলেটিভ ক্লোজ এবং কাকে মডিফাই করলো দেখো ডেসডিমোনাকে এবং ডেসডিমোনার পরে কিন্তু এই ক্লোজটার অবস্থান সুতরাং এটা আমাদের পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করলো এরপরে নাম্বার থ্রি দে হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ পোস্ট মডিফাই দ্য ভার্ব তাহলে এখানে আমাদের কি টেক হচ্ছে আমাদের কি ভার্ব তো এই ভার্বটাকে আমরা পোস্ট মডিফায়ার হিসাবে আমরা কি ইউজ করতে পারি রেগুলারলি এই অ্যাডভার্বটা আমরা ইউজ করতে পারি ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের পরে আমরা কি ইউজ করতে পারি অ্যাডভার্ব সো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ